এক বছরের মধ্যেই আমাদের জাতীয় নির্বাচন এবং ইতিপূর্বে বক্তারা তাদের বক্তব্যে বলেছেন বাংলাদেশে যে উন্নয়নের ধারা রচিত হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের মহাসড়কে আমরা আছি সারা পৃথিবীর সবথেকে বড় বড় অর্থনৈতিক সংগঠন জাতিসংঘ থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক IMF সকলে স্বীকার করেছে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে এইভাবে যদি তারা এগিয়ে যায় 2041 সালের পূর্বেই 2030 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 23তম অর্থনীতির দেশ অর্থাৎ বঙ্গবন্ধু যে স্বপ্নের কথা আমাদেরকে বলেছেন সোনার বাংলার স্বপ্ন সেই স্বপ্ন ইনশাআল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন করব সুতরাং আমি আশা করি ইতিমধ্যে আমাদের প্রতিটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এবং জেলা সম্মেলন হচ্ছে আমরা আমাদের সংগঠনকে ইনশাআল্লাহ আমাদের যে নেতৃবৃন্দ আছেন তাদের নেতৃত্বে শক্তিশালী সংগঠন গড়ে তুলব আগামী নির্বাচনের জন্য সেই সাথে আমাকে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচনকে পূর্বেই বিএনপি জামাত এবং সেই সমমনা দলেরা ইতিমধ্যে বাংলাদেশের মানুষকে অসত্য মিথ্যা কথা গুজব রটনা আতঙ্ক সৃষ্টির মাধ্যমে জনগণের মন অন্যদিকে দেওয়ার চেষ্টা করছে এবং এটা তারা করবে কারণ তারা বাংলাদেশের মানুষকে কখনোই ভালোবাসে না আমি আশা করি আমাদের নেতৃবৃন্দ যে যেখানে আছেন বিএনপি জামাত তাদের দোসররা যখনই আমাদের উন্নয়ন আমাদের অগ্রগতি বঙ্গবন্ধু শেখ হাসিনার এই ব্যাপারে কোনো ধরনের অসত্য বক্তব্য দেবে সঙ্গে সঙ্গে আমাদেরকে সেখানে প্রতিবাদ করতে হবে এবং সত্য কথা বলে দেশের জনগণকে সঠিকভাবে তাদেরকে বুঝাতে হবে যে কিভাবে আগামী দিনে কিভাবে দেশের উন্নতি হচ্ছে এবং সেই উন্নয়নের ধারা অগ্রগতি এগিয়ে যাবে জনগণকে বুঝাতে হবে বিএনপি যখনই ক্ষমতায় আসছে আমাদের উন্নয়ন ব্যাহত করেছে আপনাদের মনে আছে 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন এই যে কমিউনিটি হেলথ ক্লিনিক করা হয়েছিল তারা কমিউনিটি হেলথ ক্লিনিক বন্ধ করে দিয়েছিল আপনাদের মনে আছে আমার মনে আছে আমাদের মকসুদপুর কাশিয়ানিতে বঙ্গবন্ধু ঢাকা থেকে খুলনা রাস্তা করার জন্য যে ইট এনেছিল বিএনপির সময় সেই ইটগুলি তারা ঢাকা আমাদের এখান থেকে নিয়ে চলে গিয়েছিল সুতরাং বিএনপি শুধু গোপালগঞ্জের নয় সারা বাংলাদেশের মানুষের উন্নয়ন চায় না আমরা দেখেছি বিএনপি আমেরিকাতে চিঠি পাঠিয়েছে যাতে বাংলাদেশ বাণিজ্য সুবিধা না পায় আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমি জানি আমি যা বলছি আপনারা সকলেই সেটা জানেন কারণ আপনারা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের আপনারা রাজনৈতিক সচেতন বাংলাদেশকে ভালোবাসেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করেন তাই বক্তব্যের শেষে আমি আশা করি এবং বিশ্বাস করি আজকের এই সম্মেলনের মাধ্যমে যে নতুন কমিটি হবে সেই কমিটি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে সামনের দিনে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলার গড়ার জন্য আমাদের এগিয়ে নিয়ে যাবে এই কথা বলে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু